আমি তো বেশি মেসেজ টেসেজ দেই না, কারণ অনেক বিজি থাকো তোমরা সবাই, অনেক পেইনে থাকো, এর জন্য ডিস্টার্ব করি না। দেখলাম সবাই কলে আসতেছে, ভাবলাম যে আমি একটু বলি দেখি কি হয়। এটার জন্য ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আর তোমার বাবুগুলোর জন্য অনেক ভালোবাসা রইল, দোয়া রইল। ঠিক আছে আপু, দাওয়াত থাকলো, আইসো এদিকে, আসলে আইসো বাসায়। হ্যাঁ, একদিন যাবো, আমার খুব ইচ্ছা তোমাকে দেখার, মানে কত যে ইচ্ছা মানে প্রকাশ করতে পারবো না। আসি আসি, আমি আসবো একদিন ইনশাল্লাহ। ওকে আপু, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ওকে, ভালো থাকো, বাই। এই মাসুম ভাইয়া আপনার বাসা কোথায়? আপু আমি যশোর বেনাপুর। ও যশোর বেনাপুর, আচ্ছা। নাম শুনছে তো বহুত দেখেন না, মানে আমি তো রেগুলারই লাইভে আসি, আমি তো হোস্টিং ও করি, আমাকে তো লাইভে আপনি পাওয়ার তো বলুন। মানে বিষয়টা হচ্ছে আমি তো চাকরি করি, চাকরি করার পাশাপাশি এই লাইকের প্রেমে, এখন আমার যা কিছু অর্জন এই 3 মাসে, আর আমি চেষ্টা করি মানে যতটুকু মানে খুব বেশি সময় পাই না আর কি। মনে করেন আমার এমন একটা আমি তো বেনাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করি। ওনাকে একটু বলেন, জাহিদ সাহেবের কথা বললেন, তাহলেই হবে। আর এখন যদি বলেন যে ভাবি লাইভে আছেন, বাবু লাইভে আছেন, তাহলে একটু জিনিসটা কেমন না? সবাই লো বলে আমি তো অফিসে বসে মাঝে মধ্যে লাইভ করি, মেয়র স্যার চুরি করি।